হলা কৃষ্ণ ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। এইটা যেমন এক গলায় গাইব মা, ঠিক সেরকম ভাবেই গাইব। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌরর তো পাব না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝার রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। আমি যাব ব্রজের কুলে কুলে, বলা মন মাখব গোড়ার পদ ধুলি, ওই আমি ওই নয়নে নয়ন দিয়ে আর তো ফিরব না, না 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 ছেড়ে দেব না। তাই হৃদ মাঝার রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। জয় বাংলা! এই ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পশ্চিমবঙ্গ। বাইরে থেকে বর্গি এসে যতই বলুক সুনার বঙ্গল বরাইঙ্গে, বলেছিল তো, কি বলেছিল মা, সুনার বঙ্গল বনাইঙ্গে, হীরার সবং বনাইঙ্গে, প্ল্যাটিনামের পিংলা বনাইঙ্গে। আর তারপর দেখলাম তো কি হলো। এখন দুটো জিনিস জেনে নিন মা, টেলিভিশনে দেখবেন বড় বড় প্যানেল বসে তৃণমূলের একজন, বাকি সব দল সব জায়গা মিলিয়ে সাতজন মিলে তৃণমূলকে তুলোধনা করছেন। যারা বিজেপির টাকায় সিপিএম এর ওকালতি করে, আর যেই সিপিএম বিজেপিকে কর্মী ট্রান্সফার করে, এই তো কাজ তোদের করে তো, ভোটের সময় যেই শতাংশ ভোট সিপিএম পেত সেই ভোট এখন বিজেপি পায়। আর সিপিএম এর যে এত মিটিং মিছিল, ললিতে গলিতে এত প্যানেল, তার টাকা কোথা থেকে আসে বাবা, কে দিচ্ছে? ৩৪ বছরে তো এত লুটে পুটে খেয়েছো যে আগে যে ফোয়ারা ছুটত এখন জলের বোতল কেনার পয়সা নেই, তাহলে এত মিটিং মিছিল হচ্ছে কোথা থেকে? আর যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারটা দিয়ে গেছিলে, ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছিলে যে সামলা, আমাদের করা ধার, আমরা যে কোটি কোটি টাকা ঋণ করে গেছি সেই ধার দিয়ে গেছিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাও মমতা বন্দ্যোপাধ্যায় 12 বছর ধরে সরকার চালাচ্ছে, কারুর কাছে কোনোদিন হাত অব্দি পাতেনি। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদেরকে ভয় দেখিয়ে, আমাদের কণ্ঠস্বর রোধ করে আপনারা এখানে কোনো লাভ করতে পারবেন না, কারণ গণতন্ত্রের গলা যারা টিপতে চায় তাদের জবাব গণদেবতা দেয়, এবং আপনাদেরকেও সেই জবাব দেবে বাংলার মানুষ। আমাকে আবার লজেন্সও দিয়ে দিল, মানে এরা এত মিষ্টি, বুঝতে পারছে না যে কিভাবে আমাকে একটু সামাল দেওয়া যায়। আসলে সত্যি কথা বলি, খুব কাজের চাপ চলছে মা, শুটিং চলছে, ছবির রিলিজ আছে, নানান জায়গায় যেতে হচ্ছে প্রচারের জন্য, দু একদিনের মধ্যে আবার ত্রিপুরাও যেতে হবে, সব মিলিয়ে মন তো চায় আপনাদের কাছে আসতে, কিন্তু মাঝে মাঝে শরীর বলে যে একটুখানি ক্ষান্ত হও, হয়তো সেটারই আজকে একটু বহিঃপ্রকাশ হয়েছে। আমি 1.5 বছর ধরে সভা করেছি, হাজার হাজার সভা করেছি, কোনোদিন এরকম হয়নি। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, শরীরটা খারাপ লাগছিল বলে একটু বসে পড়তে হয়েছে, চোখ থেকে জল পড়ে যাচ্ছে, আমার মনে একটু প্রেশারটা কমে গেছে। বিজেপির জন্য আমাদের প্রেশার বাড়ে না, সেই নিয়ে নিশ্চিন্ত থাকুন, প্রেশারটা একটু কমে গেছে, তা সেটা ঠিক হয়ে যাবে। এবং আজকে দেবাংশু দারুণ দারুণ কথা বলেছে,
আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে নিজের বুথে যদি মনে হয় কোনো ভালো ছেলে মেয়ে আছে যারা আগামী দিন আপনাদের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে, সেই নামগুলো জেলা নেতৃত্বকে দেবেন। আপনাদের মধ্যে থেকে যদি আমরা প্রার্থী বাছতে পারি আমরা সব থেকে বেশি খুশি হব। তৃণমূল না কারুর খায়, না কারুর পড়ে, না কারুর কথায় চলে। দিল্লিতে বসে যেই বাবুরা মনে করে যে রিমোট কন্ট্রোল দিয়ে বাংলাকে শাসন করা যায়, তাদের মুখে সপাটে চর। 2021-এও আপনারা মেরেছেন, 2023-এও মারবেন, 2024-এও মারবেন, এটা আমার বিশ্বাস। মারবেন তো, মারবেন তো মা, তবে লক্ষ্মীর ভাণ্ডার চলবে, তবে স্বাস্থ্যসাথী চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজে মনে করতেন যে মুখ্যমন্ত্রী হয়ে গেছি, চলো 10টা বাড়ি করি, 5টা গাড়ি কিনি, ফুলে ফেপে উঠি, তাহলে এত বছর পরেও ওই একটা শতদ্ধ মহিলাকে একটা হাওয়াই চটি আর একটা সুতির শাড়ি, সাদা শাড়ি পরে ঘুরতে আপনারা দেখতেন না। এবং আপনাদের জানিয়ে দিই যে যে যতই চেষ্টা করুক, যতই অপশক্তি আসুক না কেন, সাদা শাড়িতে কালি লাগানো এত সোজা না। আর যদি কেউ চেষ্টা করে, আমরা এখানে হাত গুটিয়ে বসে থেকে গান গাইবো না, যে তু কেনে কাদা দিল্লি সাদা কাপড়ে, তু কেনে কাদা দিল্লি, হ কেনে কাদা দিল্লি, তু কেনে কাদা দিল্লি সাদা কাপড়ে, গাইবো না, প্রতিবাদ করব, মাঠে নেমে লড়বো, চোখে চোখ রেখে লড়াই হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে, পায়ে পা মিলিয়ে লড়াই হবে। এবং আমরা বলবো যে খুদি কো কর বুলন্দ ইতনা কে খুদা খুদ তুজসে পুছে কে বোল বন্দে তেরি রাজা ক্যা হ্যায়।